আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেই সাথে আমাদের সংসার 2018 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বেগুন শুটকি রান্না করে দেখাবো। বেগুন শুটকি রান্না করতে যা যা লাগে, আমি এখানে আমার বরের বেগুন গাছ থেকে তিনটি ছোট বেগুন পেরে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সেই সাথে একটি আলু কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে কেটে নিয়েছি। শুটকি রান্নার জন্য এভাবেই কেটে নিতে হয় বেগুন ও আলু। এখন আমার বেগুন শুটকি রান্না করতে যা যা লাগে আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি। বেগুন শুটকি রান্না করার জন্য আমি একটি পাতিলে আমার আলু ও বেগুন দিয়েছি। এখন সেই সাথে পরিমাণ মতো পানি দিব ও অন্যান্য উপকরণ দিয়ে দিব। বেগুন শুটকি রান্না করার জন্য আমি দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সেই সাথে তিনটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি একটু। এখন আমি এক চামচ রসুন পেস্ট দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়া দিব, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি। মশলা আপনারা মূলত দিবেন তরকারির পরিমাণ অনুযায়ী। এখন আমি আমার সকল উপকরণ ভালোভাবে বেগুন আলুর সাথে মিশিয়ে নিব। আমার সকল উপকরণ বেগুন আলুর সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আমি আমার বেগুন আলু চুলায় সিদ্ধ বসিয়ে দিব। চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার বেগুন আলু। সিদ্ধ হওয়ার পর আর বাকি উপকরণ দিয়ে দেখি। ফিরে আসলাম আমি। আমার বেগুন আলু সিদ্ধ হওয়ার পর এই অবস্থায় আমি আমার তেলে রাখা কয়েকটি ছোট শুটকি মিশিয়ে নিব। এই যে দেখুন, আমি কয়েকটি ছোট শুটকি মিশিয়ে নিয়েছি, তেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে ছোট শুটকির পরিবর্তে চাপা শুটকি অথবা পুঁটি মাছের শুটকি দিয়েও বেগুন শুটকিটা রান্না করতে পারেন। শুটকি যার যার পছন্দ অনুযায়ী দিবেন। শুটকি কয়েকটি দিলেই হয়। শুটকি মূলত দেওয়া হয় গ্রানের জন্য, এটা বেশি দিতে হয় না। কয়েকটি দিলে শুটকি মূলত দেওয়া হয় গ্রানের জন্য, কয়েকটি শুটকি দিলেই হবে, অনেকগুলা শুটকি দিতে হয় না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুটকি মিশিয়ে নেবেন। আর যে কোনো শুটকি রান্না করতে গেলে, বিশেষ করে তরকারি দিয়ে শুটকি রান্না করতে গেলে অবশ্যই সিদ্ধ করার পর শুটকিটা দিবেন, তাহলে গ্রানটাও সুন্দর থাকবে, খেতেও ভালো লাগবে। আমি আমার শুটকি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। শুটকি সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। ফিরে আসলাম আমি। আমার শুটকি ভালোভাবে সিদ্ধ হওয়ার পর সেই সাথে আমার বেগুন শুটকি রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি তুলে নিই। আমার ধনেপাতা কুচি বেগুন শুটকিতে দেওয়া হয়ে গিয়েছে। আমি আমার শুটকি একটা পাত্রে ঢেলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিরে আসলাম আমি। আমার বেগুন শুটকি পাত্রে ঢেলে পরিবেশন করে দেখুন, আমার বেগুন শুটকির কালার দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে আশা করি। আমার এই বেগুন শুটকি রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।